মোড়ে মোড়ে তৎপর পুলিশ। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়ায় রাজধানীর কয়েকটি এলাকা থেকে 281 জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দেশে আসছে মডার্নার টিকা। আগামীকাল শুক্রবার 2 জুলাই রাত 11:30টায় মডার্নার তৈরি করোনা ভাইরাসের প্রায় 12 লাখ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক সেখানে আনুষ্ঠানিকভাবে এটি গ্রহণ করবেন। ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করবে না পাকিস্তান? দাবদাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিমাঞ্চল। দেশটিতে তীব্র গরমে এরই মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্কতা জারি করেছে জাতিসংঘ। ইউরোপের দেশগুলোতেও বাড়ছে তাপমাত্রা। গরম থেকে রক্ষা পেতে প্রাণীরাও ছুটছে পানির দিকে। যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডের সমুদ্র তীরগুলো এখন মানুষে ভর্তি, কারণ অঙ্গরাজ্য জুড়ে চলছে তীব্র দাবদাহ। তাই যে যেভাবে পারছেন একটু প্রশান্তি খোঁজার চেষ্টা করছে। আর মাত্র কয়েক ঘন্টা বাকি, মাঝরাত পেরুলেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন লিওনেল মেসি। তাহলে কি 13 বছর বয়সে 2001 সালে বার্সেলোনার সঙ্গে যে সম্পর্ক গড়েছিলেন মেসি সেটা শেষ হয়ে যাবে? অনেকেই অবশ্য সেটি মানতে নারাজ। যত মনোমালিন্যই হোক, যত সমস্যাই আসুক না কেন, খড়ের ছেলে খড়েই থাকবে। ক্লাব কর্মকর্তাদের ইতিবাচক সব মন্তব্যে এই ধারণা জন্মাতে শুরু করেছে।